হযরত মূসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতেরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়িয়ে দিলা? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এ জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি, আমার বিরোধিতা করছে, একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি। হযরত মূসা আলাইহিস সালাম জমায়েতের দিকে তাকিয়ে সে অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হযরত মূসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে? আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাইনি, এখন তাওবা করেছে এখন জানাবো, পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম কিবত করতেই থাকি। আল্লাহ আমাদের সকলে ছোট বড় সকল পাপ মাফ করে দিন, আমিন। আর বৃষ্টির জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ নিশ্চয় আমাদের হতাশ করবেন না।